নমস্কার বন্ধুরা, শিবানী স্পোর্ট অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্য কলকাতার বিশিষ্ট রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়িটি নির্মাণ করেন রাজা নবকৃষ্ণ দেব। রাজার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার ভাইপো গোপীমোহন দেবকে দত্তক নেন। পরে অবশ্য তার পুত্র হয়, তিনি রাজকৃষ্ণ দেব। তাই নবকৃষ্ণ দেব দুটি রাজবাড়ি তৈরি করেন। আজ আমরা যে রাজবাড়িতে এসেছি এটি হলো ছোট রাজবাড়ি, 33 নম্বর এবং 36 নম্বর নবকৃষ্ণ দেব স্ট্রিট। এই হলো এই দুটি রাজবাড়ির ঠিকানা। এই রাজবাড়ি দুটিতেই কলকাতা শহরের সবথেকে পুরানো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর রাজা এখানে দুর্গাপূজার আয়োজন করেন বড় বাড়িতে। তবে এখনও কিন্তু দুই বাড়িতেই জাঁকজমক করে দুর্গাপূজা একই নিয়মে পালিত হয়। শোভাবাজার রাজবাড়ি অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1897 সালে 28শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ যখন শিকাগোর থেকে ফিরে আসেন তখন তাকে এই রাজবাড়িতেই সম্বর্ধনা জানানো হয়েছিল। রাজবাড়ির ঠিক মাঝখানে রয়েছে ঠাকুরদালান, যেরকম সব পুরনো জমিদার বাড়িতে থাকে, এবং ঠাকুরদালানটি কিন্তু অপূর্ব কারুকার্য মণ্ডিত। বড় বাড়ির দুর্গাপূজায় লর্ড ক্লাইভের মতন ব্যক্তিত্বও আমন্ত্রিত থাকতেন। তাছাড়াও এখানে এসেছিলেন অনেক মহান ব্যক্তি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবও এখানে এসেছিলেন। এই ছোট তরফের বাড়িটি একটু ছোট হলেও দেখতে সুন্দর এবং মাঝখানে ঠাকুরদালানটি অতীব সুন্দর। ঠাকুরদালানের একটি মন্দিরে রয়েছে রাধানাথ জীবের মূর্তি। এখানে দুর্গাপূজা শুরু করেন 1790 সালে। তাহলে বন্ধুরা, এই শোভাবাজার রাজবাড়ির ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। অনেক ধন্যবাদ।